পীরের নামে মানছে কত গরু ছাগল মুরগি হাঁস, পীরের পায়ের নিচ্ছে দুলা সে যেন এক ভমল দাস। এসব কিছু রুখতে হবে আয়ের ইসলামের সেনা দল, বাংলাদেশের ভণ্ড পীরের ভণ্ডামিতে দেশ অচল। তো এটা হচ্ছে ওই সেই দিনের হিসেব, গরু ছয়টা, তারপরে চাউল হয়েছে দেড় মন, কালাই টালাই সব মিলিয়ে আর কি সাড়ে তিন ঘন্টার মতো আছে ওই যে সেই দিনের ঘটনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি। আর ওই যে ইয়ের মনে করো যে বালাবাড়ির থেকে যেটা আসার কথা সেটা আসে নাই? ও আচ্ছা হুজুর, দেখাইতে আসি দেখাইতে আসি। এই তো বালাবাড়িতে আসছে হুজুর, এটা তো বিশাল বিজয়ী খবর শুনি মনে করেন যে আবেগে উদ্লিপ্ত আছে, যে কি বলবো। হ্যাঁ বুঝছি বুঝছি, এটা ঠিক আছে, সমস্যা নাই, ছোক দেই ভালো করে লেখি লেখি রাখেন। জি জি জি। আর এই গরুর খবর কি? গরু, হ্যাঁ গরু তো ওটে নিয়ে আসতেছে, আসে নিয়ে আসতেছে। জি জি, তাহলে চলো চলো হইলে চলো হইনা করছে। এটা তো ঠিক না হুজুর। আরে রাখো তো, তোমার ঠিক না, বাপ অসুস্থ তো তার ছেলের দ্বারা পাঠাইছে একটা মানুষ। আচ্ছা ইল বাবা, ইল বাবার পাওয়ার বেশি। আচ্ছা ঠিক আছে, আপনার ওটা কি গরু? গরু নিয়ে এসছেন? আচ্ছা আচ্ছা, কিসের জন্য? দোয়ার জন্য, দোয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর বিল্লাল তুমি শোনো, ওই ভিতরে যে 50টা গরু আছে ওটা নিয়ে এসো, আর এগুলো নিজে রাখো। আচ্ছা ঠিক আছে, ছাড়ি দেন গরু, ছাড়ি দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখানে রাখি যান। বিল্লাল তুমি ভিতরের গরুগুলো দেখো, আর ছাগলগুলো গিয়ে দেখো। মিডিয়া সুস্থ বিনোদনের